লন্ডনে কমনওয়েলথ দ্বিবার্ষিক সম্মেলন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসূচির বিস্তারিত জানাতে এই মুহূর্তে লন্ডনে আছেন আমাদের সহকর্মী শোয়েব কবির। আমরা সরাসরি চলে যাব তার কাছে। শোয়েব, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্য অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গতকাল লন্ডনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান সাইদা মোনাত। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মোনাত তাসিম এরপর তিনি হোটেলে আসলে সেখানে তার সাথে দেখা করেন এবং তাকে অভ্যর্থনা জানান যে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং নেতাকর্মীরা সেখান থেকে বেরিয়ে হয়ে আসার পর আমাদেরকে জানান যে প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা যায় এবং এখন পর্যন্ত যে প্রধানমন্ত্রী কর্মসূচি আমাদের হাতে এসেছে সেটি হলো দুপুরের কিছুক্ষণ পর পরে তিনি দেখা করবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী, ভারতীয় বংশোদ্ভূত যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কিছুদিন আগে ঋষি সুনাক তার সাথে, এবং এর পরে তিনি অংশগ্রহণ করবেন কমনওয়েলথ যেসব রাষ্ট্রপ্রধান রয়েছেন সেসব রাষ্ট্রপ্রধানদের শীর্ষ সম্মেলন বলা যায় এবং এটি একটি দ্বিবার্ষিক সম্মেলন। এই সম্মেলনে তিনি অংশ নেবেন যেটি লন্ডনের কমনওয়েলথ সচিবালয় যে অফিস যেটি বলা হয় মার্লবোরো হাউসে সেখানে অংশগ্রহণ করবেন এবং সেখানে রাজা তৃতীয় চার্লসও সেখানে উপস্থিত থাকবেন। আমরা জানি যে কমনওয়েলথ দেশগুলো যে প্রধান রয়েছেন সেটি কিন্তু ব্রিটেনের রাজা। একই সাথে তিনটার দিকে যে কমনওয়েলথ যেসব রাষ্ট্রপ্রধান রয়েছে তাদের হয়তো একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে হয়তো সমসাময়িক যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়ে হয়তো বিস্তারিত আলোচনা করা হতে পারে এরপর। এবং এই যে কমনওয়েলথ যে বৈঠক হচ্ছে এই বৈঠকটি সভাপতিত্ব করবেন রুয়ান্ডার প্রেসিডেন্ট। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি চলে যাবেন যে বাকিংহাম প্যালেসে রাজার রাজ্য অভিষেকের অংশ হিসেবে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রাষ্ট্রপ্রধান রয়েছেন সেসব রাষ্ট্রপ্রধানদের সম্মানে যে নৈশভোজ রয়েছে সেই নৈশভোজে তিনি অংশগ্রহণ করবেন। এবং এরপরে আরেকটি শিডিউল আরেকটি কর্মসূচি হয়তো আমরা পেয়েছি যে তিনি হয়তো একটি বৈঠক রয়েছেন যে আন্তর্জাতিক আদালত যেটি রয়েছে সেই আদালতের নাম করা বিচারক আইনজীবী পায়াম আখামদের সাথে হয়তো তার বৈঠকের সময় রয়েছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখার দরকার যে আগামীকালও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজার যে রাজ্য অভিষেকে যে মূল অনুষ্ঠান হতে যাচ্ছে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সেখানে তিনি অংশগ্রহণ করবেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী রাজ্য অভিষেকে যে অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং ব্রিটেন সহ মোট 2000 অতিথি আমন্ত্রিত রয়েছেন। এই আমন্ত্রিত অতিথি তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছেন এবং সেখানে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, ব্রিটেনের রাজপরিবার এবং ইউরোপে যেসব রাজপরিবার রয়েছেন সেসব দেশের রাজপরিবারের সদস্য রয়েছে। রাজ্য অভিষেক মূলত হলো যে রাজাকে মুকুট পাওয়ানো হবে। আপনারা জানেন যে গেল সেপ্টেম্বরে রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরপরে উত্তরাধিকারভাবে কিন্তু রাজা স্বয়ংক্রিয়ভাবে তৎকালীন প্রিন্স চার্লস কিন্তু স্বয়ংক্রিয়ভাবে রাজা হয়েছেন। তবে আগামী 6 মে শনিবার যেটি হচ্ছে সেটি ব্রিটিশ যে রাজকীয় যে রীতিনীতি রয়েছে সেই রীতিনীতি মেনে রাজাকে মুকুট পাওয়ানো হবে এবং এই মুকুটটি তৈরি করা হয়েছিল 1661 সালে এবং 1661 সালে যেটি প্রায় 2 কেজি 230 গ্রাম ওজনের এবং 22 ক্যারেট স্বর্ণ দ্বারা এটি বানানো হয়েছে। এবং এই মুকুটটি সর্বশেষ পড়েছিলেন রাজার মা, যিনি মারা গেছিলেন রানী দ্বিতীয় রিজার্ভ, তিনি 1953 সালে হয়েছিল এবং সেই সময় যে রাজ্য অভিষেক হয়েছিল সেই সময় রাজ্য অভিষেকে অতিথি ছিলেন 8000। তবে এবারে রাজ্য অভিষেক অনুষ্ঠানটি অনেকটাই ছোট করা হয়েছে এবং এই রাজ্য অভিষেক অনুষ্ঠানে অতিথি হচ্ছেন 2000। এই ছিল সবশেষ। লন্ডন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোয়েব কবির।